দ্য ঢালিস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব কুমড়ো আলু দিয়ে তরকারি। তো দেখে নিয়ে কি কি উপকরণ নিয়েছি। কুমড়োগুলোকে এরকমভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আলুগুলোকেও এরকম ডুমুডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আদা কুচি আছে, চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা 10-12টা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলুদ, গরম মশলা, চিনি, কারণ যেহেতু কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর এখানে ফোড়নের জন্য আমি রেখেছি 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কুমড়ো আর আলুটা এক এক করে ভেজে নেব। আগে আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এবার কুমড়োটা ভেজে নেব। এটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব। কুমড়োগুলোও ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। কুমড়ো আলু সমস্ত আমি ভেজে নিয়েছি, এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা আদাগুলো দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দেবো। ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ, চিনি। দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে এগুলো নাড়িয়ে দেবো। মশলাগুলো দিয়ে সমস্ত কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দেব। যেহেতু জল দিলাম, একটু ভালো করে নাড়িয়ে দেব। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। কুমড়ো আলুর তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দেব গরম মশলা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
আলু সেদ্ধ হয়ে গেছে, কুমড়োও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। কুমড়ো আলুর তরকারি আমার তৈরি হয়ে গেছে, এবার এটা পরিবেশন করার জন্য রেডি। লুচি, রুটি, পরোটা যার সাথে হোক এটা খুব ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন।